কবে আসবে আমার বইগুলো বলেন না। একটু দেরি করো, আমি খুব চেষ্টা করছি। আমার তো খুবই প্রবলেম হচ্ছে। শোনো, আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? আরে পৃথা, পাপা কোথায়? পাপা গাড়ি লক করছে। তাই নিমা, বসো, চা খেয়ে যাবে। না না না, আমি আজকে যাই। তোমার কি খুব তাড়া আছে আজ? তাড়া না, তাড়া নেই। কেন? তাহলে একটু বসো, পরে বলবো, ঠিক আছে? মামনি, তুমি কি খুঁজছো? আঙ্কেল, আমাকে একটা কার্টুনের বই দাও। কার্টুনের বই? দাঁড়াও দিচ্ছি। এই যে কার্টুনের বই। বাচ্চাটা কে? বলবো, তুমি সব বলবে, একটু বসো। মামনি, তুমি এখানে আর আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। কেন বাবা? আমাকে একবার বলে আসবে না মা? কি হয়েছে রাহাত ভাই? আর বলবেন না, আমি গাড়ি লক করছি, ওইদিকে নেমে চলে এসেছে। আমি তো খুঁজে খুঁজে সব জায়গায় হয়রান। দেখো না পাপা, এই কার্টুনটা খুব সুন্দর না? হ্যাঁ, তুমি এটা আঁকতে পারবে? খুব পারি। আজকে বাসায় গিয়ে তোমাকে এঁকে দেখাবো। আচ্ছা মা। রাহাত ভাই, এ হচ্ছে আমার এক ছোট বোন ডাক্তার নিমা চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। সালাম। আপনি ডাক্তার? জি। কোথায় আছেন? ঢাকা মেডিকেল। আপনার বাচ্চাটা অনেক সুন্দর। পৃথিবীতে সুন্দরের স্থায়িত্ব বোধ হয় খুব কম। আচ্ছা মা, চলো তাহলে আমরা বাসায় যাই। শাহিদ ভাই, আমি সঙ্গে আসছি। হ্যাঁ ভাই, আমি কি আসবো সাথে? না না, আমি ওকে নিয়ে যেতে পারবো। চল। হ্যাঁ, এটাই তোমাকে বলতে চেয়েছিলাম। থাক, আজ আর কিছু বলবো না, কাল সকালে তোমার অফিসে আসবো আমি, ঠিক আছে? রাশে, আপাতত কোনো সমস্যা নেই, এখন ঘুমোচ্ছে, ঘুমাক। ঘুম থেকে উঠলে ওকে কিছু খাওয়াবেন, তারপর যে ওষুধটা দিয়েছি ওটা খাইয়ে দেবেন। রাহ সাহেব, আপনাকে একটা কথা বলতাম। বলুন। দেখুন, একটা শিশুকে তার মা যেভাবে ভালোবাসতে পারে, একজন বাবা সেভাবে পারেন না। আমি জানি আপনি খুবই কেয়ারফুল, তারপর আপনাকে একটা রিকোয়েস্ট করি, যদি এমন কাউকে পান যে ওর মার মতো ওকে ভালোবাসবে। আসলে আপনার জন্য অপেক্ষা করছিলাম। রাস্তায় একবার ভেবেছিলাম ফোন দিব, পরে ভাবলাম যে আপনি তো আসছেনই, আমরা সামনাসামনি কথা বলব। আচ্ছা বলুন তো, কি হয়েছে ম্যাটার? আসলে নিমা, ব্যাপারটা খুবই প্যাথেটিক। রাহাত ভাইয়ের এদেশে তেমন কেউ নেই, আর উনি হলেন ওনার বাবা মার একমাত্র সন্তান। ওনার বাবা মা বেঁচে থাকতে উনি আমেরিকা চলে যান লেখাপড়া করতে, ওখানে সেটেল করার চেষ্টা করেন। এরই মধ্যে এক দুর্ঘটনায় ওনার বাবা মা মারাও যান। ও মাই গড। এরপর ওনাদের ব্যবসা, চা বাগান, ওনাদের এক দুঃসম্পর্ক আত্মীয় দেখাশোনা করতেন। এর মধ্যে রাহাত ভাই আমেরিকান এক মেয়েকে বিয়েও করেন। দেড় বছর পর ওনাদের একটি মেয়ে হয়। এর ছ মাস পর ওনার সংসার ভেঙে যায়, মানে ওনার ওয়াইফ ওনাকে ডিভোর্স দিয়ে চলে যান। এরপর থেকে রাহাত ভাই মেয়েকে নিয়ে একাই থাকতে লাগলেন। তো ভদ্রলোক যখন বাইরে যেতেন, বাচ্চাটাকে কে দেখাশোনা করত? একজন নার্স ওনাকে সাহায্য করতেন। মেয়েকে নিয়ে ওনার ভালো কাটছিল, তার সমস্ত অস্তিত্ব জুড়েই ওই মেয়ে।
কিন্তু মেয়েটার বয়স যখন 5 বছর হলো, তখন তার সুখের আকাশে দুঃখের মেঘ দেখা দিল। মেয়েটির মাঝে মাঝে মাথা ব্যথা করে, মাথা ঘুরে, কখনো কখনো সেন্সলেস হয়ে যায়। এরপর ডাক্তার দেখানো হলো। ডাক্তার একটু সন্দেহ করলেন, যথারীতি বিভিন্ন টেস্ট করা হলো। টেস্ট রিপোর্টে দেখা গেল ডাক্তার যা সন্দেহ করেছেন তাই, মানে ব্রেন টিউমার। এরপর মেডিকেল বোর্ড বসল। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলো অপারেশন করলে এই রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তাররা রোগীর বেঁচে থাকার সময়সীমা নির্ধারণ করে দিলেন 6 থেকে 8 মাস। এরপর রাহাত ভাইয়ের পায়ের নিচ থেকে আরেকবার মাটি সরে গেল। একমাত্র মেয়ে যার জন্য বেঁচে থাকা, সেই বিদায় নিবে তার কাছ থেকে? আমি বুঝতে পারছি সাহেব ভাই। এরপর রাহাত ভাই দেশে ফিরলেন। 3 মাস হলো তিনি দেশে আছেন। এখন সমস্যা হয়েছে কি জানো, তার মেয়েটার জন্য একজন সার্বক্ষণিক নার্স প্রয়োজন। মানুষটা খুবই ভালো, ভালো মানুষের কপাল যে কেন এমন হয় আসলে বুঝতে পারি না। আচ্ছা শাহেদ ভাই, আপনি কি ওনার বাসা চেনেন? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ওনার বাসায় যাই। আচ্ছা, আজকে বিকেলে কি আপনি ফ্রি আছেন? হ্যাঁ বলো না, তাহলে একটু বাসায় যেতাম, মানে ওনার বাসায় যেতাম। আচ্ছা ঠিক আছে, তুমি একজন ভালো নার্সের ব্যবস্থা করে দিও। হ্যাঁ শাহেদ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আই ট্রাই মাই লেভেল বেস্ট। ঠিক আছে, আর তুমি রেডি থেকো, বিকেলে আমি এসে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। দাদু তুমি খেলতে থাকো, আমি দেখি কে এলো আবার। আপনারা বসুন, আমি ছোট সাহেবকে ডেকে দিচ্ছি। ঠিক আছে। কেমন আছো মামনি? ভালো। হ্যাঁ আমি আমার মতো করে ওকে বলব। আচ্ছা ঠিক আছে। আরে শাহেদ ভাই, জি আপনারা একবার ফোন করলেন না কেন, কোনো সমস্যা আছে? তাই না বাবা? কই বাবা, আমিও একটু দেখি তোমার ছবিটা। এই যে দেখো, খুব সুন্দর। আচ্ছা তোমাকে তো চিনলাম না। শোনো, উনি হচ্ছেন তোমার ভাই। বাবা আমি কে এরা তোমাকে আমি পরে দেব। কেন এখন বলো না প্লিজ? আচ্ছা ঠিক আছে বলছি। ধরো তুমি যদি আমার মেয়ে হও, তাহলে বলো তো আমি তোমার কি? মাম? তুমি আমার মাম? সত্যি? হ্যাঁ বাবা সত্যি। তাহলে এতদিন আমাকে ফেলে কোথায় ছিলে? লুকিয়েছিলাম বাবা, তুমি আমাকে একদম ভালোবাসতে না, তো সেই জন্য আমি লুকিয়েছি। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? বাবা বলেছে তোমার মা পালিয়েছে, একদিন ফিরে আসবে। আমি তোমার জন্য কত কিছু কিনে রেখেছি, আসো দেখবে। আসো না। আচ্ছা চলো বাবা। ডক্টর নিমা কি সব শুনেছেন শাহেদ ভাই? জি সব শুনেছেন, আজ সকালে আমি তাকে সব বলেছি। উনি যা করছেন তাকে ঠিক করছেন,
কোনটা? বাচ্চাদের মন অন্যরকম, সেখানে ওরা যা শোনে সেটা অনেক বেশি স্থায়ী হয়ে যায়। উনি নিজেকে পৃথার মা বলছেন, এখন পৃথা তো তাকে ছাড়তে চাইবে না। কি জানি আমিও ঠিক বুঝতে পারছি না। খুব সুন্দর বাবা, খুব সুন্দর। আরো আছে, শোনো 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 পৃথা মা লক্ষ্মী, আজকে দেখবো না শোনা, কালকে যখন আসবো তখন সব কিছু দেখবো, ওকে? আচ্ছা মাম, তুমি এতদিন পালিয়েছিলে কেন? পাপা কি তোমাকে বকা দিয়েছিল? হ্যাঁ বাবা। আর বকবে না, জানো পাপা তোমার জন্য মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে কাঁদে। ইস, তাই নাকি বাবা? হ্যাঁ, তুমি আর পালাবে না তো মাম? না, আমি আর কখনো পালাবো না। আজকে শুধু একটু যাবো, আর কালকে যখন চলে আসবো তখন আর কোথাও কোনো দিন যাব না। কোথায় যাবে? ও মা, আমি এতদিন যাদের কাছে ছিলাম তাদেরকে বলে আসতে হবে না যে আমি চলে যাচ্ছি? সত্যি মা? হ্যাঁ সত্যি। রহিম চাচা, রহিম চাচা। জি ম্যাডাম। আপনি পৃথার নাস্তার ব্যবস্থা করুন, আজকের দিনটা একটু কষ্ট হবে, কালকে থেকে তো আমি চলে আসছি। জি। পাপা পাপা, তুমিও কি মামার সাথে যাবে? না বাবা, পাপা যাচ্ছে না। যাও, তুমি নাস্তা করতে আর লক্ষ্মী মাই তো যাও। চলো দাদু ভাই, আমরা নাস্তা করে নিই। আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি জানি আপনি কি বলবেন, ব্যাপারটা আমার মতো করেই আমাকে ভাবতে দিন। আর আরেকটা কথা, কালকে থেকে আমি কিন্তু এখানেই থাকছি, আশা করি আমার থাকার ব্যবস্থা হয়ে যাবে। ওকে, দেখা হবে। জি। তুমি যে আমার সবচেয়ে কাছের মানুষ, এটা কি তুমি জানো? সেটা তো বুঝলাম, কিন্তু তোর সমস্যাটা কি সেটা তো বলবি। কিভাবে যে বলি তোমাকে, মা তুমি তো এতদিন তোমার ছেলে মেয়েদেরকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তোমার দায়িত্বটা পালন করেছো, তাই না? এখন এখন আমি যাচ্ছি আমার দায়িত্ব পালন করতে। কেমন আছো রহিম চাচা? জি ম্যাডাম, আসুন ভিতরে আসুন। রহিম চাচা। জি ম্যাডাম। আজকে থেকে আমাকে কিন্তু আর ম্যাডাম বলে ডাকবে না, আমি তোমার মেয়ের মতো, তুমি তোমার মেয়েকে যেভাবে ডাকো সেভাবে আমাকে ডেকো। এখন থেকে আমি পৃথার মা, পৃথার মনে যেন কোনো রকম কোনো সন্দেহ না জাগে, ঠিক আছে? আচ্ছা মা। পৃথা কোথায়, কি করছে? কোথায় আবার, ঘরে বসে ছবি আঁকছে। পৃথা কি নাস্তা করেছে? না, তো দুপুরে খেতেই চাইছিল না, শুধু বলছে মাম আসলে খাবো, মাম আসলে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ওর খাবারের ব্যবস্থা করো আর এক গ্লাস দুধ দিও কিন্তু, ঠিক আছে? জি। পৃথা। মাম, তুমি কখন এসেছো? এই তো এখনই বাবা। তুমি মাছ
মাম, এত দেরি করলে কেন? কেন বাবা, আমাকে ছাড়া তোমার কষ্ট হচ্ছিল? হ্যাঁ, পাপাকে কতবার বলেছি মামকে একটা ফোন করে দাও, পাপা বলে তোমার মাম চলে আসবে। তাই? জানো মাম, পাপা বলেছে আজ থেকে তুমি তোমার মামের সাথে থাকবে, আমি বলেছি তুমিও আমাদের সাথে থাকবে। বাবা বলে কি, এতদিন তুমি আমার কাছে ছিলে, এখন আমি একটু একা থাকব। তুমি কি বললে বাবা? আমি বলেছি তাহলে তুমি মাঝে মাঝে আমাদের সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, আগে আপু ফ্রেশ হয়ে আসি, তারপর কিন্তু আমরা একসাথে নাস্তা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু আদর করে যাও। ওরে মা সোনা, খেলো, আমি আসছি। হ্যাঁ, ডক্টর নেমা কি এসেছেন? হ্যাঁ, উনি দাদুমণিকে খাওয়াচ্ছেন। ওনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, ও খুব ভালো মেয়ে। আচ্ছা, বুয়াকে বলো তো আমাকে এক কাপ চা দিয়ে দেবে। তুমি খাবে না? পরে খাবো। ছোটু সাহেব। উনি কি সবসময় এরকম রাত করে বাড়ি ফেরেন? না, ও তো প্রায় সবসময় বাসায় থাকে, আজ মনে হয় কিছু কাজ ছিল। খাবেন না এখন? বললো একটু দেরিতে খাবে, দেখি চা চেয়েছিল। নাও পেছা, নাও নাও নাও। মাম, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আজ তোমার কাছে অনেক গল্প শুনবো। কিন্তু বেশি রাত জাগা যাবে না বাবা, তাড়াতাড়ি শুতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, নাও না। ওই তো, তুমি ঘুমানোর সময় গল্প বলবে না, তাই শুনবো? আচ্ছা ঠিক আছে বলবো, কিন্তু তার আগে খাওয়াটা শেষ করো, নাও। কি ভাবছেন? না কিছু না, ঘুমাচ্ছিল না তো তাই এখানে বসে আছে। আচ্ছা, আমি এখানে এসে কি বেশি সমস্যা তৈরি করে দিলাম? না ছি ছি, আপনি এমন ভাবে ভাবছেন কেন? আপনি তো রাতে আমাদের সাথে খেতে এলেন না। আমি আসলে ভাবছিলাম আমাদের দেখে যদি পৃথার কোনো সন্দেহ হয় তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে। আসলে এভাবে দূরত্ব বজায় রাখলে তো পৃথা উল্টোটাও ভাবতে পারে। মানে? দেখুন, ওর যদি মনে হয় যে ওর মা ফিরে আসায় ওর বাবা খুশি নয়, তাহলে ওর ভাবনাটা কি হতে পারে? এটাও ভাববার বিষয়। আপনি কি করতে বলেন? আমি তো সব কিছু জানি না, আমার আসলে জানা প্রয়োজন, তবে কোনো তাড়াহুড়ো নেই, আমি আস্তে আস্তেই জেনে নেব। এখন আমাদের যেটা করণীয় তা হলো আমাদের সম্পর্কটা একটু সহজ করতে হবে, দূরত্বটা কমিয়ে ফেলতে হবে। আমি বলতে চাচ্ছি, যদি পৃথা আপনাকে কখনো বলে আমার রুমে গিয়ে ওর পাশে থাকতে, আপনি থাকবেন, আমি কিচ্ছু মনে করব না। আর আমাদের এই আপনি আপনি করাটা বন্ধ করতে হবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ শিওর। আপনি নিজের কাজের ক্ষতি করে এটা করছেন কেন? আমি জানি না, এই প্রশ্নটার উত্তর আমার মা ভালো দিতে পারবে। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। দেখুন, আমি যা করছি আপনাকে ঋণী করার জন্য কিন্তু করছি না। হয়তো
এটা আপনার মহত্ত্ব? আমি কোনো মহৎ মানুষ নই। পৃথিবীর মানুষ আর নিয়মকানুনগুলো খুব বিচিত্র। আচ্ছা ঠিক আছে, আপনি খেয়ে শুয়ে পড়ুন, আর কালকে সকালে কিন্তু আমরা একসাথে নাস্তা করব। আর একটা কথা, কালকে থেকে আমরা রাত না। রহিম চাচা দেখো না সাহেব রেডি হয়েছে কিনা, নাস্তা করতে আসতে বলো। আচ্ছা মা আমি দেখছি। কি হয়েছে মা? না কিছু হয়নি, নাস্তা করে অফিসে যাও, এখন থেকে ঠিক মতো অফিস করবে। কোথায় যাচ্ছ তোমরা? তুমি জানো না বাবা, আমরা বেড়াতে যাব। কোথায় যাবে তোমরা? মাম বলেছে আমার একটা নানু আছে, সেখানে যাব। ওর ওষুধগুলো আর পেন কিলারটা সঙ্গে নিয়ে যাবেন, সরি সঙ্গে নিয়ে যাবে। আচ্ছা বাবা, আমার কি বড় অসুখ করেছে? না তো বাবা, কে বললো তোমাকে তোমার অসুখ করেছে বলো তো আমাকে? এই যে বাবা অনেকগুলো ওষুধ খাইয়ে দেয়, তারপর ডাক্তার আঙ্কেল আসে সব সময়। এখন থেকে কোনো ডাক্তার আঙ্কেল আসবে না, আর ছোটদের না বড় হতে গেলে একটু ওষুধ খেতেই হয়, নাহলে বড় হবে কি করে? ঠিক আছে মা, আমি তাহলে চলি। শোনো, তোমরা পৌঁছে আমাকে একটা ফোন করে দিও। পাপা, তুমি কি আমার আদর নিতে ভুলে গেছো? ওহো, সরি মা। বাই বাই মা। জানো মা, পৃথা তোমার জন্য গিফট কিনে এনেছে। ও মা, তাই নাকি? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে নানু ভাই কি আমাকে আদর করবে। আমি বললাম হ্যাঁ করবে, তখন বললো তাহলে তো নানু ভাইয়ের জন্য একটা গিফট কিনতে হয়। নানু ভাই তো অনেক বড় হয়ে গেছে নাকি? কি মাম অনেক আদর করে? হ্যাঁ অনেক আদর করে। তুমি কি আমার মামকে এতদিন বন্দি করে রেখেছিলে? হ্যাঁ, আমি কি জানি যে আমার এত সুন্দর একটা নানু ভাই আছে? তাহলে তো মামকে কবেই ছেড়ে দিতাম। আর কখনো বন্দি করবে না তো? মোটেও মামকে আর বন্দি করব না। ঠিক আছে, হ্যালো। তোমরা কি দুপুরে ওখানে থাকবে? না না, আমরা একটু পরেই চলে আসছি, তুমি চলে এসো বাসায়। পৃথা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তোমাকে বেশি কষ্ট দিয়ে ফেলছি। কেন? এই যে বাসার রান্নাটাও তুমি করছো, ওটা নিয়ে আপাতত না ভাবলেও চলবে। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে, বাই। তোর কি এখনই চলে যাবি? হ্যাঁ মা, এখনই চলে যাব। নানু ভাইটাই প্রথম এলো, আমি একটু ভালো রান্না করব না, দুপুরে খেয়ে যা। না মা চল তো, আজকে কাজ আছে। মা শোনো, আজকে চলে যাই, অন্য একদিন খাবো, আজকে বাড়িতে যা আছে তাই দাও। আচ্ছা ঠিক আছে, চলো তো নানু ভাই, আসো আসো আসো, চলো চলো। দাঁড়িয়ে আছে যে না, এমনি
ঘুম আসছিল না। পিতা ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে। ঘুম আসছিল না নাকি আমি সমস্যার সৃষ্টি করেছি? সেরকম ভাবতে পারলে তো ভালোই হতো। আমি ভাবছি অন্য কথা। জানতে পারি কি? ভাবছি আমাদের উপকার করতে এসে তোমার না আবার ক্ষতি হয়ে যায়। মানে? এমনিতেই তুমি অবিবাহিত, তারপর যেভাবে রিস্ক নিয়ে আমার এখানে থেকে তুমি কাজটি করছো তাতে কিভাবে বলা তো যায় না। তোমার নামে যদি কোনো কালিমা লেপে যায় তাহলে তো তোমার কত বড় ক্ষতি হয়ে যাবে, একবার ভেবেছ? আসলে কে কি ভাবলো, কে কি মনে করলো, এসব চিন্তা করলে তো আমি এখানে আসতাম না। আর প্লিজ এখন থেকে আমাকে আর পৃথাকে আলাদা করে দেখো না। তুমি বোধহয় পৃথাকে খুব ভালোবেসে ফেলেছো। আমি এখন সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে নিয়ে পৃথাকে মুক্তি দেয়। আসলে আমার ভাগ্যটাই এমন। এতে আর ভাগ্যের দোষ দিয়ে লাভ কি? আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। আমার আবার কি কথা? বয়স তো কম হলো না, এখনো বিয়ে করনি কেন? এই তো পড়াশোনা, ইন্টার্নশিপ সব কিছু মিলিয়ে। আসলে শুধু কি এই কারণ নাকি আরো কোনো কারণ আছে? হ্যাঁ আরেকটা কারণ আছে। না না, সমস্যা থাকলে বলার প্রয়োজন নেই। না না কোনো সমস্যা নেই। আসলে যখন আমি পড়াশোনা করি একজনের সাথে আমার সম্পর্ক হয়, সেই সম্পর্কের সূত্র ধরেই বিয়ে। বিয়ের কিছুদিন পর ওর বিদেশে যাওয়ার সুযোগ আসে, তখন আমি প্রেগন্যান্ট। বিদেশে যাওয়ার জন্য বেশ কিছু টাকার দরকার ছিল। আমি আমার ফ্যামিলিকে বললাম, টাকার ব্যবস্থা করলাম, এমনকি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেকের কাছ থেকেই আমাকে টাকা ধার করতে হয়। ও বিদেশে চলে যায়, যাওয়ার 3-4 মাস পর আমার কাছে খবর আসে যে সিটিজেনশিপ পাওয়ার কারণে ওখানকার এক মেয়েকেও বিয়ে করছে। তার আর 2-1 সপ্তাহ পর আমার কাছে ডিভোর্স লেটার আসে। আমি তখন এত শক্ত হই যে আমার আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। মা প্রায় বলে বিয়ের কথা, এখনো কি চিন্তা ভাবনা সেরকমই রয়ে গেছে? আসলে হয়ে ওঠেনি। আমি হ্যাঁ আমি কয়েকবার চিন্তা করেছিলাম, কিন্তু তোমার সাথে পৃথার সাথে দেখা হওয়ার পর আসলে আমি আর চিন্তাটা করছি না। কেন? আমি যা পেয়েছি আমি সেটা হারাতে চাই না। পৃথা যখন আমাকে জড়িয়ে ধরে ঘুমায় আমার মনে হয় আমি আমার হারানো সন্তান ফিরে পেয়েছি। আমার মনে হয় এর থেকে বেশি সুখ আর কোথাও পাওয়া সম্ভব। কিন্তু
আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত পৃথা আর আমার মাঝখানে কোনো প্রশ্ন দাঁড় করাতে চাই না। নিমা, বাস্তবতা অনেক কঠিন। তুমি ডাক্তার, আমি মনে করি অন্যদের চেয়ে তুমি অনেক শক্ত, অনেক আলাদা। কে বলেছে আমি ডাক্তার? আমি আপনার ডাক্তার, আমি এখন পৃথার মা, আমি ওর মা হয়েই থাকতে চাই। আমার বাসার কথা মনে পড়ছিল, তাই আমি কাঁদছিলাম বাবা। ও তাই, তোমার মন খারাপ? আমি ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। তুমি জানো না, আমার তুমি আমার পাশে না থাকলে আমার ঘুম আসে না। চলো বাবা, আমরা এখন ঘুমোতে যাবো, ঠিক আছে? তার আগে পাপাকে ফোন করব। সরি পাপা। ওকে মা, চলো। আরে নিমা, তুমি এখানে? সিফাত ভাই, কবে ফিরেছেন দেশে? এই তো কদিন হলো, এক মাসের জন্য ঢাকা এসেছি। আচ্ছা আচ্ছা। উনি উনি কি তোমার হাজবেন্ড? আর জি, তোমার মেয়ে? জি জি। মানে আমি তো আসলে কিছু বুঝতে পারছি না। তাহলে রাশেদ? এটা অনেক কথা সিফাত ভাই, পরে একদিন বলবো। সরি ভাইজান, আমি সিফাত। আমি রাহাত। নাইস মিটিং ইউ। সেম হিয়ার। আপনারা বোধহয় আগে থেকেই পরিচিত? আসলে একটা সময় আমাদের খুব যোগাযোগ ছিল, কিন্তু আমি দেশের বাইরে চলে যাওয়ার পর যোগাযোগটা কন্টিনিউ হয়নি। সরি, যদি কিছু মনে না করেন আমি একটু যাবো, আমার একটু তাড়া আছে। হ্যাঁ নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ, দেখাও। দেখাও, বাই। সিফাত ভাই বাসায় এসেন একদিন। আচ্ছা ঠিক আছে, বাই। আসো মা। তুমি রাতের পর রাত জেগে থাকো, তোমার কষ্ট হয় না? সমস্যাগুলো কেন যেন আমার কাছে আর সমস্যা মনে হয় না। কথাও তো বলো না, সব সময় কেমন চুপচাপ থাকো। আমার মধ্য থেকে প্রতিক্রিয়া বিষয়টা বোধহয় উঠে যাচ্ছে। এটা তো ভালো লক্ষণ না, স্বাভাবিক জীবন থেকে তুমি আলাদা হয়ে যাচ্ছ। আমি কি স্বাভাবিক মানুষ? এভাবে কথা বলো না। একটা কথা বলতাম, রাখবে? বলো না, আগে বলো যে রাখবে। জানি না, চেষ্টা করে দেখতে পারি। তুমি তো অনেকদিনই দেশের বাইরে ছিলে, তোমার ব্যবসা চলেছে অন্যের হাত দিয়ে। যতই আত্মীয় হোক, ব্যবসা তো আর অন্যের হাত দিয়ে চলে না। আমাকে তুমি কি করতে বলো? আমি বলছিলাম এখন থেকে ব্যবসাটা তুমি দেখাশোনা করো, আর পিতার জন্য তো আমি আছি। ভেবে দেখি।
আমি বোধহয় একটু অনধিকার চর্চা করে ফেলছি। ভেবে দেখি বলেছি বলে কষ্ট পেও না, আসলে আমার একটু সময় দরকার, আমি খুব একা। ভেবে দেখো হয়তো তোমার পাশে কেউ আছে। পিতা উঠে যেতে পারে, আমি গেলাম শুভ। কি ভাবছো? নাম ছোট থাকতে বাবা মার সঙ্গে এখানে অনেকবার এসেছি, তখন এই জায়গাটা অন্যরকম ছিল, ব্রিজ ছিল না, অনেক গাছপালা ছিল, অনেক জেলেরা এখানে মাছ ধরত। কবি সাহিত্যিকেরা কেন যে বাংলার প্রেমে পড়ে এটাই রূপ দেখলে বোঝা যায়। ডাক্তারির সঙ্গে সাহিত্য আছে দেখছি, হতে পারলে মন্দ হতো না। তোমার তো অনেক গুণ। গুণের বিচার পরে হবে, এখন চলো। পিতা দাঁড়াও। এরকম কথা বলতে মানা করেছি না তোমাকে। তুমি রাগ করেছো মা, আর কখনো বলবো না। সরি, আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু বাবা। আসো এদিকে আসো। কাল রেস্টুরেন্টে যার সঙ্গে দেখা হলো ওনার নাম যেন কি? সিফাত। যেন খুব ইন্টারেস্টিং লোক উনি, খুব হাসাতে পারেন সবাইকে। উনি কি করেন? লন্ডন থাকেন। জানো উনি যেদিন লন্ডন গিয়েছিলেন তার আগের দিন উনি আমাদের সবাইকে বলেছিলেন যে উনি লন্ডন যাচ্ছেন তার পরের দিন। আমরা খুব অবাক হয়েছিলাম, অদ্ভুত লোক।
উনি হয়তো তোমাকে ভেবেছেন। থাক না, ভাবনাগুলো তো যার যার নিজের মতো, তাই না? আমি আজকে ওদের সঙ্গে কথা বলেছি, ওরা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে নিয়ে যেতে। ওর সমস্যা যেভাবে বাড়ছে আমি খুব ভয় পাচ্ছি। কিন্তু না, কোনো কিন্তু না, তুমি না করলে কিন্তু যেতে চাইবে না। তোমার ভিসার ব্যাপারে আমি কনসুলেটে কথা বলেছি, ওরা বলেছে তোমার ভিসাটা হতে দেরি হবে। ঠিক আছে, এতে যদি ওর ভালো হয় তাহলে তো যেতেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নিমা। তবে একটা কথা বলে রাখি, আমার মেয়েকে তুমি যেভাবে নিয়ে যাচ্ছ তার থেকে ভালো না পারলেও সেভাবে আমার কাছে ফিরিয়ে আনবে। আমি জানি না, আমি জানি না নিমা, এই অন্ধকার কাটবে কিনা। কিন্তু পিতা কি যেতে রাজি হবে? ও তো আমাকে ছাড়া যেতেই চাইবে না, কান্নাকাটি করবে। জানি, কিন্তু যে করেই হোক ওকে রাজি করো। কি বলবো আমি ওকে? ও কি বুঝতে চাইবে? বলবে ওকে 7 দিনের জন্য পাপার সঙ্গে যেতে হচ্ছে, তোমার কাজ আছে তাই তুমি যেতে পারছো না। দেখি। পিঠা মামুনি, এখন স্যুপ খেতে হবে। স্যুপটা খেয়ে তারপর রাখো না, একটু অপেক্ষা করো, শেষ হয়ে যাবে তো। পিঠা শোনো না, আমু শোনো না, তোমার জন্য না খুব মজার একটা খবর আছে। কি বলো? আগে এখানে আসো তারপর বলি। খবরটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, বলছি মজার খবরটা হলো আমার পৃথা মামুনি আর তার পাপা আমেরিকা ঘুরতে যাচ্ছে। খুব মজা হবে, তুমি আমি আর পাপা ঘুরবো। বাবা আমি যেতে পারছি না যে। তাহলে আমিও যাবো না। বেশি দিন না তো, 7 দিনের মধ্যেই তুমি আর তোমার পাপা আমার কাছে চলে আসবে। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, মরা যাব। বাজে কথা বলে না বাবা। তাহলে তোমাকে ছেড়ে যেতে বলো না প্লিজ। মামুনি। শাহিদ ভাই বসেন না। কি ব্যাপার, মা মেয়ে মিলে কি গল্প হচ্ছিল? যেমন কে, হ্যাঁ, পাপা মামকে রেখে আমাকে আমেরিকায় নিয়ে যেতে যাচ্ছে। তাই নাকি? খুব খারাপ কথা। তুমি বলো আমি মামুনিকে ছাড়া যেতে পারি? কিন্তু মামুনি তুমি তো খুব অল্প দিনের জন্য যাচ্ছ। তুমি জানো আমি চলে গেলে মামু কাঁদবে, তাই না মাম? হ্যাঁ কাঁদবো বাবা, কিন্তু আমার সোনা পাখিটার অসুখ যদি সেরে যায়
আমি সবচেয়ে বেশি খুশি হব। শোনো, তোমার তখন মাথা ঘুরাবে না, মাথা ব্যথা করবে না, কি ভালো হবে না বাবা? তাহলে তুমিও চলো। তোমার পাপা না অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ তোমার মামনিকে ভিসা দিচ্ছে না। ভিসা ছাড়া মামনি যাবো কীভাবে বলো তো? তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? থাকতে হবে বাবা, বেশি দিন না তো, তুমি তো তাড়াতাড়ি ফিরে আসবে। আমি যদি আর না ফিরি? পিতা, তোমাকে বললাম না বাজে কথা না বলতে, মামনি মরে যাবো তাহলে। এক কাজ করো মামনি, তুমি যাওয়ার সময় তোমার মামনির কতগুলো ছবি নিয়ে যাও। হ্যাঁ মাম, তোমার অনেকগুলো ছবি দেবে আর সব সময় ফোন করবে। আচ্ছা, এই তো আমার লক্ষ্মী। শোনো মামনি, দাও মামনিকে একটা আদর করে দাও। শাহেদ ভাই, এরকম লক্ষ্মী বাচ্চা দেখেছেন কোথাও? না, আমাদের মামনি তো একটাই। আপনি বসেন, আমি চা দিই। কই না তো মামনি, আমার মন খারাপ না। আমি জানি তোমার মন খারাপ। কে বলেছে তোমাকে আমার মন খারাপ? কেউ বলেনি, তবে পাপা বলে মানুষের মন খারাপ হলে নাকি আয়নার সামনে দাঁড়ালে মন ভালো হয়ে যায়। তাই? আরো বলেছে তোমার মামের মন খারাপ হলে দেখবে আয়নার সামনে দাঁড়াবে। তোমার পাপা তো তোমাকে অনেক কিছু বলেছে। হ্যাঁ, সেজন্যই আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ। না মামনি, আমার কেন মন খারাপ হবে বলো? এত সুন্দর একটা মামনি যার, তার মন খারাপ হয়? তুমি সত্যি বলছো তোমার মন খারাপ না? হ্যাঁ।
খবর তো সব শুনেছো নিশ্চয়ই? জি, একবার ফোনে কথা হয়েছে। ওখানে যাওয়ার পর ও খুব অসুস্থ হয়ে পড়েছিল, এখনো আইসিইউতে রাখা আছে। ডাক্তাররা বলল অপারেশন ছাড়ার কোনো উপায় নেই, কিন্তু তারা কোনো গ্যারেন্টি দিতে পারছে না। যতক্ষণ সেন্স ছিল ও শুধু মা মাম বলে কান্নাকাটি করছিল। ওকে মনে হয় না পাঠালেই ভালো করতাম, এখন যে কি করব বুঝতে পারছি না। এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যালো, কি করছিলে? এই তো শাহিদ ভাই এসছেন, কথা বলছিলাম। তোমার তোমার গলা এমন শোনাচ্ছে কেন, কি হয়েছে? ওর অবস্থা একটু খারাপ, শাহিদ ভাইকে একটু দাও তো। খারাপ মানে কি হয়েছে আমাকে বলো। বুঝতে পারছি না, তুমি শাহিদ ভাইকে দাও প্লিজ। হ্যালো শাহিদ ভাই, আমি আপনার বাসায় ফোন করেছিলাম। আচ্ছা রাহাত ভাই, খবর কি বলেন? শাহিদ ভাই, নিমাকে কিভাবে খবরটা দেব? কিছু খাচ্ছেন না, কথাও বলছেন না, পাথর হয়ে বসে আছেন। আর এদিকে যদি তোমার এই অবস্থা হয় তাহলে আমরা তোমাদের বাঁচাবো কি করে? মামনি তো এটা চায়নি, মামনি চেয়েছিল তোমরা তার স্মৃতিকে ধারণ করে পাশাপাশি বেঁচে থাকো। তুমি শক্ত হও, চলো চলো রাহাত ভাইয়ের কাছে যাই। হ্যাঁ মা, বাস্তবতাকে মেনে নিতে হয়, এটাই নিয়তি। শুয়ে থাকো। শুয়েই তো আছি বাবা। মাম, আমাকে ছেড়ে যাবে না তো? কখনো যাব না সোনা। বাবাকে ছেড়ে যাবে না তো? পিতা, এত কথা বলছো কেন, ঘুমাও না বাবা। না বলো না, বলো না, বাবাকে ছেড়ে যাবে না তো? বাবা খুব একা। না বাবা, যাব না। আমাকে ছুঁয়ে বলো। হ্যাঁ ছুঁয়ে বললাম। পাপা, তুমি মামুনিকে কষ্ট দেবে না? না মা, দেব না। তুমি ঘুমো।
Thank you.